ক্রিকেট বোর্ডে কর্মব্যস্ত একদিন, বাংলাদেশ আফগানিস্তান টেস্টের আগে ক্রিকেটারদের ব্যস্ততা, আরেকদিকে কর্মচাঞ্চল্য অষ্টম সভা ঘিরে। গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলোর মধ্যে ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম। কয়েক বছর ধরে পরিকল্পনা আর আশ্বাসের মাঝেই সীমিত এই স্টেডিয়ামের কাজ, তবে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে তা। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, সেটা আমরা ডিজাইন এন্ড এভরিথিং ইজ নাও কমপ্লিট। বাই সেপ্টেম্বর অর লেটেস্ট অক্টোবর আমরা সিভিল কনস্ট্রাকশনের জন্য ইন্টারন্যাশনাল টেন্ডার, লোকাল ইন্টারন্যাশনাল যা যা নিয়ম আছে আমরা সব টেন্ডারটা ফ্লোট করে দিব। বাই ডিসেম্বরের মধ্যে আমরা কাজ শুরু করে দিব। শুধু নতুন স্টেডিয়াম নির্মাণই নয়, পুরানো ভেনুগুলো নিয়েও পরিকল্পনা আছে বোর্ডের। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম নিয়ে বারবার জাতীয় ক্রীড়া পরিষদে ধর্ণা দিয়েও কাজ হয়নি, তাই ফতুল্লার এই স্টেডিয়ামের সংস্কারের দায়িত্ব নিজেদের কাঁধেই নিতে যাচ্ছে বিসিবি। পাশাপাশি এগিয়েছে মাঠ কেনার প্রক্রিয়াও। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। ফতুল্লা স্টেডিয়াম তা আমরা দেখছি যে ওয়েট করা যাচ্ছে না, আপাতত আমরা ঠিক করেছি বোর্ড থেকেই খেলার উপযোগী করার জন্য মাঠ ভিতরেরটা বাইরেরটা দুটোই করার জন্য আমরা ডিসিশন নিয়ে নিয়েছি যে আমরাই করে ফেলবো। ঢাকার যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, তারপর প্রিমিয়ার লিগ, এই খেলাগুলো খেলানোর জন্য আসলে আমাদের কোনো জায়গা নেই। 30 বিঘা আর একটা 37 একর, আমরা যতটুকু লাগে নিব। সো আমাদের অফার এসছে, আমরা প্রাইস টাইসগুলো দেখেছি, দেখে দিয়ে আজকে বোর্ড থেকে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। এখন আমরা জাস্ট পারচেজ প্রক্রিয়ায় চলে যাব। একটা পুবাইল আর একটা পূর্বাচলের কাছে, সো এই দুটো জায়গা আমরা নেওয়ার জন্য অলরেডি বলে দিয়েছে। এদিকে ক্রিকেটের বিকেন্দ্রীকরণে দীর্ঘদিনের আলোচিত আঞ্চলিক অ্যাসোসিয়েশনের কাজেও হয়েছে অগ্রগতি। 7 অ্যাসোসিয়েশনের 5টিরই অ্যাডহক কমিটি অ্যাপ্রুভ করেছে বোর্ড। রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই যে অ্যাডহক কমিটিগুলো আমরা পেয়ে গিয়েছি, এখন 5টা জায়গার স্পেসিফিক্যালি আপনার ঢাকা, চিটং, সিলেট, রংপুর এবং রাজশাহী, এই কয়টা আমরা অলরেডি পেয়ে গেছি, এদের কার্যক্রম এখনই শুরু হয়ে যাবে। তো ওয়ান্স ইট স্টার্টস ওখানে আবার ফ্যাসিলিটি টেসিলিটি যা যা দরকার তখন ওদের প্রপোজাল অনুযায়ী হবে। ঢাকার বাইরে অন্য জেলাগুলোর ফ্যাসিলিটিস নিয়ে আক্ষেপ অভিযোগের শেষ নেই, তবে অ্যাডহক কমিটি চূড়ান্ত হওয়ায় শিগগিরই বদলে যাবে গোটা দেশের ক্রিকেট কাঠামো, বিশ্বাস সংশ্লিষ্টদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।